প্রেম থাকলে প্রতারণা থাকবেই, নারীরা প্রতারণা করেন, করেন পুরুষও, এবং স্বভাবতই প্রেমের ক্ষেত্রে মেয়েদের প্রতারণার বিষয়টি ছেলেদের চাইতে কিছুটা ভিন্ন। নারী ও পুরুষের চাওয়া পাওয়া ভিন্ন বিধায় তার এর কারণগুলোও ভিন্ন হয়ে থাকে। আপনার কাছে যেটা হয়তো কোনো বিষয়ই নয়, আপনার প্রেমিকের কাছেই হয়তো সেটা ভীষণ বড় একটা ব্যাপার। মেয়েরা কেন প্রতারণা করে তা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে, এবং কিছু কারণ বের করা গেলেও প্রকৃতপক্ষে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারেন না কোন মেয়েটি প্রতারণা করবে। তবুও সাধারণ কিছু কারণ জেনে রাখুন যাতে প্রতারক প্রেমিক প্রেমিকা থেকে বাঁচতে পারেন। প্রথমে আসা যাক অবহেলার কথায়। মাথায় রাখবেন যে কোনো নারী পুরুষ সঙ্গীর কাছ থেকে তিনটি জিনিস চান, কেয়ারিং, শেয়ারিং আর কমিটমেন্ট। যেসব পুরুষ এই তিনটি জিনিসের প্রতি লক্ষ্য রাখেন, কোনো ভালো মেয়েই সাধারণত সেই সঙ্গীকে ছেড়ে যায় না। মূলত সঙ্গীর উদাসীনতা ও অবহেলার কারণেই সাধারণত নারীরা প্রতারণা করে, তাই নারী সঙ্গীর প্রতি যত্নবান হন যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চান। এবার যৌন চাহিদার কথা আসা যাক। মাথায় রাখবেন সেক্স বা যৌনতা নরনারীর প্রেমকে পূর্ণতা দেয়, তাদের বন্ধনকে মজবুত করে। যদিও সবার ক্ষেত্রে প্রযোজ্য না, তবে শারীরিকভাবে অতৃপ্ত নারী সহজেই নিজের চাহিদা পূরণ করার জন্য নিজের সঙ্গীর সাথে প্রতারণা করতে পারেন। আর পাশ্চাত্য সংস্কৃতির কারণে এখন নারীরাও অনেক বেশি আধুনিক হয়ে গেছে। পুরুষেরা যেমন বিভিন্ন যৌনসার পেতে ভালোবাসেন, তেমনই এমন অনেক নারী আছেন যারা বিভিন্ন পুরুষের সাথে যৌনসার গ্রহণ করতে চান। এর এক পুরুষের মাঝে সকল সুখ পায় না, এই কারণেও নারীরা প্রেমের সম্পর্কে প্রতারণা করে থাকে। একঘেয়েমি কাটাতেও অনেক নারী পরকীয়ায় জড়িয়ে পড়ে। স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই যে অল্প কিছুদিনের মধ্যেই উভয় সম্পর্কে প্রায় সব কিছুই জেনে যায়, ফলে দুজনের মধ্যে গোপন বা অজানা কিছু না থাকার কারণে সম্পর্কের উষ্ণতা, আকর্ষণ বা থ্রিল কমে যায় বা থাকে না। একটি কথা তো প্রচলিতই আছে, বিয়ের বয়স 5 বছর হলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভাই বোনের মতো হয়ে যায়। মনোবিজ্ঞানীরাও বলেছেন বিয়ের 7-8 বছর পেরোলে স্বামী বা স্ত্রীর একে অন্যের প্রতি স্বাভাবিক আকর্ষণ থাকে না, যা বিয়ের আগে প্রেম থাকাকালীন বা বিয়ের প্রথম দিকে ছিল। তখন দাম্পত্য জীবন দায়িত্ব নির্ভর একঘেয়ে হয়ে যায়। দাম্পত্য জীবনের এই একঘেয়েমি কাটাতে অনেক নারী পর পুরুষের মাঝে উত্তেজনা খুঁজে বেড়ায়, তাই সম্পর্কের প্রাণ যেন হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখুন। সব চাওয়া পূরণ হলেও কিছু মেয়ে পরকীয়ে জড়িয়ে পড়ে। মনে রাখবেন শারীরিকভাবে মানসিকভাবে মেয়েরা দুর্বল, তাই সম্পর্কের ক্ষেত্রে তারা এমন পুরুষ প্রত্যাশা করেন যারা দুজনের সম্পর্কে নেতৃত্ব দেবে এবং তাকে নিরাপত্তা দেবে। তাই সম্পর্কের শুরুর দিকে দেখা যায় মেয়েরা বিভিন্নভাবে সঙ্গীকে পরীক্ষা করে দেখে সঙ্গী তার সব ইচ্ছা পূরণ করছে কিনা, কারণ একমাত্র ব্যক্তিত্বহীন পুরুষেরা এটাই করে থাকে। মনে রাখবেন মেয়েরা দুর্বল চরিত্রের মেরুদণ্ডহীন পুরুষ পছন্দ করে না, তাই প্রেম ও দাম্পত্য সম্পর্কে সঙ্গিনীর ইচ্ছা পূরণ করবেন ঠিকই, কিন্তু সব দাবি কখনোই মেনে নেবেন না। কিছু মেয়ে স্বভাবগত কারণেই পরকীয়ে জড়িয়ে পড়ে। কতগুলো পুরুষ যেমন খারাপ প্রবণতা থেকে প্রেম করে, তেমন কিছু নারীও আছে যারা ওই একই খারাপ উদ্দেশ্যে প্রেম করে থাকে। অর্থাৎ এই মেয়েগুলো খারাপ প্রকৃতির হয়ে থাকে, এরা বহু পুরুষগামী হয়ে থাকে। এই কারণে কোনো একজন পুরুষ এদের জীবনে স্থায়ী হয় না, ফলে তারা প্রেমের সম্পর্কটির সাথে খুব সহজেই প্রতারণা করে থাকেন। এদেরকে আপনি যতই কমিটমেন্ট, কেয়ারিং দেন না কেন, তারা প্রতারণা করবেই। তাই এই ধরনের নারী থেকে সাবধান।